এবার পশ্চিমবঙ্গ সরকার কিন্তু ছাত্রছাত্রীদের বিশেষভাবে সাহায্য করার জন্য এগিয়ে এলো, আর এর মাধ্যমে প্রত্যেক বছরে কিন্তু ছাত্রছাত্রীদের অর্থ দিয়ে সাহায্য করা হবে, মানে অর্থনৈতিকভাবে সাহায্য করা হবে। তো কোন কোন ছাত্রছাত্রী এই সাহায্য পাবে, সাহায্যের টাকার পরিমাণ কত হবে, পুরোটা দেখলে তোমরা বুঝতে পারবে। কিন্তু তার আগে আমাদের সাথে জুড়ে থাকার জন্য কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখে নেব যে নতুন প্রকল্পটা পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসেছে, এই প্রকল্পটার নাম হচ্ছে মেধাশ্রী। মেধাশ্রী প্রকল্প, এটা কিন্তু নতুন ঘোষণা করা হয়েছে, নতুন ঘোষণা মানে রিসেন্ট ঘোষণা করা হয়েছে এই প্রকল্প। এটা কিন্তু আগে ছিল না, কে করেছে, না পশ্চিমবঙ্গ সরকার করেছে, পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্প। প্রকল্পতে ডিটেলসে কী আছে, যে এবার থেকে পড়ুয়ারা পাবে 800 টাকা, মানে প্রত্যেক পড়ুয়ারা, মানে একজন পড়ুয়া পিছু কিন্তু এই 800 টাকা পাবে, প্রত্যেক পড়ুয়া কিন্তু 800 টাকা পাবে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে মেধাশ্রী। অর্থাৎ প্রকল্প হিসাবে আগে যেমন আমরা কন্যাশ্রী দেখেছি, ঠিক এই একই রকম কন্যাশ্রীর মতো এর নাম দেওয়া হয়েছে মেধাশ্রী। মেধাশ্রী অনুযায়ী কী হবে, না প্রতি বছরে ওই পরিমাণ টাকা পাবে, ওই পরিমাণ টাকা মানে এই 800 টাকা কিন্তু পড়ুয়ারা পাবে প্রত্যেক বছরে, মানে এক বছরে কিন্তু এই টাকাটা দেওয়া হবে, এক মাসের ক্ষেত্রে মানে প্রত্যেক মাসে কিন্তু এই টাকা দেওয়া হবে না, প্রত্যেক বছর অনুযায়ী কিন্তু পাবে। অর্থাৎ যদি তোমরা 2023 সালে এই 800 টাকা পেয়ে থাকো, এরপর কিন্তু আবার 2024 সালে তোমরা এই 800 টাকা পাবে। এরপর দেখো কারা পাবে, না ওবিসি, ওবিসি ক্যাটাগরির যারা ছাত্রছাত্রী রয়েছে তারা কিন্তু এই সুবিধাটা পাবে। কোন ক্লাসের ছাত্রছাত্রীরা, মানে কোন ক্লাস থেকে কত ক্লাস পর্যন্ত এই ছাত্রছাত্রীরা এই সুবিধা পাবে, তার উত্তর হলো যে ক্লাস 5 থেকে, মানে পঞ্চম শ্রেণী থেকে ক্লাস 8, মানে যারা অষ্টম শ্রেণীতে পড়ছো, এই অষ্টম শ্রেণী আর পঞ্চম শ্রেণী, পঞ্চম শ্রেণী টু অষ্টম শ্রেণী, এই সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু এই মেধাশ্রী প্রকল্পের আওতায় পড়ছো। এরা কিন্তু এই প্রত্যেক বছর এই 800 টাকা করে স্কলারশিপ পাবে। কোন সময় থেকে এটা চালু হবে সেটা কিন্তু অফিসিয়ালি এখনও ঘোষণা করা হয়নি, তবে মনে করা হচ্ছে যে আগামী শিক্ষাবর্ষ রয়েছে, অর্থাৎ 2023-24 যে শিক্ষাবর্ষ রয়েছে সেই শিক্ষাবর্ষের মধ্যে কিন্তু এর ইমপ্লিমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি এটা বাস্তবে রূপান্তরিত হয় তাহলে ছাত্রছাত্রীদের যে বাস্তবে কিছুটা হলেও হেল্প হবে এটার বিষয়ে কোনো সন্দেহ নেই। তোমার যদি এই বিষয়ে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞাসা করবে, আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।